অলৌকিকভাবে বেঁচে গেল মায়ের কোলে থাকা সেই শিশুটি গাজীপুরের শ্রীপুর উপজেলায় শহর ট্রেনের নিচে ঝাঁপতেন মা এ সময় ঘটনাস্থলে মায়ের মৃত্যু হলেও অলৌকিকভাবে তার দুই বছরের মেয়েটি বেঁচে গেছে বুধবার সকাল সাড়ে ছটার দিকে উপজেলার রেলওয়ে স্টেশন সংলগ্ন কাটাপুর এলাকায় এ ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি স্থানীয়রা দ্রুত গুরুতর আহত শিশুটিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান অবস্থার অবনতি হলে আহত শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান সকালে স্টেশনে বহু যাত্রী বিভিন্ন ট্রেনের জন্য অপেক্ষা করছিল এ সময় স্টেশনে ময়মনসিংহগামী বলাকা ট্রেন এসে দাঁড়ায় ট্রেন ছেড়ে একটু সামনে যেতেই বোরকা পরিহিত অজ্ঞাত এক নারী একটি কন্যা শিশু কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন মুহূর্তেই গলা কেটে ওই নারীর মৃত্যু হয় তবে অলৌকিকভাবে শিশুটি বেঁচে যায় পরে স্থানীয়রা দ্রুত গুরুতর আহত শিশুটিকে হাসপাতালে নিয়ে যান শিশুটির বাম হাত মারাত্মক জখম হয়েছে শ্রীপুর পৌরসভার সংরক্ষিত নারী সদস্য নাজমা বেগম হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ দেন এ সময় তিনি জানান শিশুটির কোনো স্বজন এখনও পাওয়া যায়নি চিকিৎসা শেষে যদি কোনো স্বজন শিশুটিকে নিতে না আসে তাহলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার মাধ্যমে শিশুটির লালন পালনের দায়িত্ব নিতে চাই স্থানীয়রা জানান সকাল সাড়ে ছটার দিকে শ্রীপুরের কাঠাপুর এলাকায় ঢাকা থেকে ময়মসিংহগামী পলাক এক্সপ্রেস চলন্ত ট্রেনের নিচে শিশুকন্যাকে নিয়ে ঝাঁপ দেন ওই নারী এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান আহত অবস্থায় দুই বছর বয়সী মেয়েটিকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুনার রশিদ বলেন খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে শিশুটির হাত ও মাথা থেতলে গেছে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আসসালামু আলাইকুম